দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একটি মেয়ে একটি শিশু মেয়েকে এই মুহূর্তে রেস্কিউ টিমের সদস্যরা উদ্ধার করলো। একটি শিশু মেয়েকে রেস্কিউ টিমের সদস্যরা উদ্ধার করলো। আমরা যেটি দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে লোকজন আছে, ডুবুরির যে লোকজন, তারা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম যে উদ্ধার করলো। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করেছে। আমরা একটি বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে একটি বাচ্চা মেয়েকে তারা কিন্তু বাঁচানোর চেষ্টা করছে এবং সাথে সাথে মেসেজ 6 থেকে 7 বছর বয়স। দর্শক আমরা অনুমান করছি যে 6 থেকে 7 বছর বয়সী বাচ্চা মেয়েটি লাল ড্রেস পরা ছিল। বাচ্চা মেয়েটিকে কিন্তু ডুবুরি বাহিনী উদ্ধার করে ট্রলারে দিয়ে গেল। ডুবুরি বাহিনী যারা রয়েছে তারা কিন্তু উদ্ধার করেছে। আমরা দেখতে পাচ্ছি যে কোস্টগার্ড, নেভি যারা রয়েছে তারা সকলেই একসাথে এসেছে এবং সাথে সাথে চারিদিকের লোকজন কিন্তু একসাথে জড়ো হয়েছে এবং প্রশাসনের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা লোকজন রয়েছে তারা কিন্তু উদ্ধার হয়েছে। দর্শক একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু প্রথমে আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে ইতিমধ্যেই কিন্তু তিনটি লাশ উদ্ধার করেছে। আমরা তিনটি লাশ জেনেছি, একটি থানায় নিয়ে গেছে এবং অপর দুটি লাশ ওই পারে মাহমুদনগর এলাকায় রাখা হয়েছিল এবং দুইজন জীবিত মানুষের উদ্ধার পেয়েছে এই মুহূর্তে। ঠিক এক্সক্লুসিভ এই মুহূর্তে দর্শক একটি বাচ্চা মেয়েকে উদ্ধার করা হলো পানি থেকে। ডুবুরি বাহিনী ডুবুরি বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যেই চেষ্টা করছেন। নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্পিড বোর্ড রয়েছে। ডুবুরি বাহিনীর যারা সদস্য রয়েছে স্পিড বোর্ডের মাধ্যমে কিন্তু তারা চেষ্টা করছে যে উদ্ধার অভিযান চালানোর জন্য। এছাড়াও ডুবুরি বাহিনী যারা রয়েছে তারা কিন্তু উদ্ধার অভিযান পরিচালনার জন্য চেষ্টা করছে। একটি বিষয় দর্শক আমরা জানিয়ে রাখতে চাই যে আপনাদেরকে চারিদিকে একটি বিমর্ষ অবস্থা কিন্তু তৈরি হয়েছে এবং আমরা যদি দেখতে পাচ্ছি যে বিভিন্ন লোকজন যারা রয়েছে শিশু বাচ্চাটি এখন পর্যন্ত জীবিত নাকি মৃত আমরা সেটি কিন্তু দর্শক আমরা এখন পর্যন্ত জানি না যে সেটি জীবিত নাকি মৃত সেটি কিন্তু দর্শক আমরা এখন পর্যন্ত জানি না। তবে আমরা একটি বিষয় দর্শক জানতে পেরেছি যে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং প্রতি মুহূর্তে ডুবুরি বাহিনীর সদস্যরা কিন্তু প্রতি মুহূর্তে চেষ্টা করছে নিচে থেকে লাশ উদ্ধার করার এবং যেই জায়গাটিতে আমরা রয়েছি সেই জায়গাটির আশেপাশেই কিন্তু ঠিক এই জায়গাটি সমগ্র জায়গায় কিন্তু দর্শক আপনারা জানেন যে জাহাজটি দর্শক ধাক্কা দিয়েছে এবং সাথে সাথে এই জায়গাটিতে কিন্তু যেই লঞ্চটি রয়েছে ছোট যে লঞ্চটি মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ রুটে যে লঞ্চটি রয়েছে সেই লঞ্চটি কিন্তু এই রুটেই কিন্তু ডুবেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ডুবুরি বাহিনীর সদস্যরা যারা প্রথম অভিযান চালিয়ে তারা উঠেছেন এবং তারা বসে বিশ্রাম নিচ্ছেন। অন্য আরেক দল কিন্তু পানির নিচে রয়েছে, পানির নিচে তারা কিন্তু উদ্ধার করার চেষ্টা করছেন। দর্শক উদ্ধার কর্মীরা কিন্তু চেষ্টা করছেন এবং সাথে সাথে দেখছি যে দড়ির মাধ্যমে কিন্তু তারা ডুবুরি বাহিনীদেরকে নিচে সাহায্য করছেন, পানির নিচে ডুবুরি বাহিনীদেরকে সাহায্য করছেন এবং সাথে সাথে ডুবুরি বাহিনীর সদস্যরা কিন্তু পানির নিচে গিয়ে যেই লঞ্চটি কোথায় আছে সেটি শনাক্ত করার চেষ্টা করছে এবং সাথে সাথে কেউ নিচে লঞ্চের ভিতর থেকে কাউকে উদ্ধার করা যায় কিনা সেই বিষয়টিও তারা দর্শক চেষ্টা করছে। একটি বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, গত বছরের এপ্রিল মাসে কিন্তু একই জায়গায় কিন্তু সাবিতা হাসান নামের একটি লঞ্চ ডুবিতে কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু মুন্সিগঞ্জের ছিল। এবারেরও যে লঞ্চটি সেটি মুন্সিগঞ্জগামী ছিল দর্শক, মুন্সিগঞ্জগামী হয় কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু বেশিরভাগ মানুষই আমাদেরকে বলেছেন যে এখানে মুন্সিগঞ্জের মানুষই কিন্তু বেশি ছিল। দর্শক মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন মৃত্যুবরণ করেছেন আর কতজন একেবারে উদ্ধার হয়েছেন সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালভাবে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে আমরা দর্শক আমরা যেটি দেখতে পাচ্ছি, আমরা মাহমুদনগর এলাকায় নেমেছিলাম, আপনাদেরকে মাহমুদনগর এলাকা থেকে জানানোর চেষ্টা করেছিলাম। মাহমুদনগর এলাকায় কিন্তু আমাদেরকে জানালো যে সেখানে তিনটি লাশ উদ্ধার
করা হয়েছে, যার মধ্যে একটি লাশের কাছে আমরা সরাসরি যেতে পেরেছি, আর যে বাকি যে দুটি লাশ রয়েছিল সেটিকে কিন্তু এলাকা থেকে থানার আন্ডারে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক আরো একটি জিনিস দেখতে পাচ্ছি, আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের টিম কিন্তু কয়েকটি টিম কাজ করছে, বাংলাদেশ নৌবাহিনীর টিম কাজ করছে, বাংলাদেশ পুলিশের টিম কাজ করছে, এবং সাথে সাথে এই এলাকার নৌ পুলিশের টিম কাজ করছে, একসাথে সাথে রেড ক্রিসেন্টের যারা কর্মী রয়েছে তারাও কিন্তু এখানে মজুদ রয়েছে। দর্শক দর্শক আমরা আছি, আমরা দেখতে পাচ্ছি যে রেড ক্রিসেন্টের যারা সদস্য রয়েছে, রেড ক্রিসেন্টের সদস্যরা কিন্তু প্রস্তুত হয়েই কিন্তু মাঠে আছে, এবং সাথে সাথে তারা কোনো ধরনের যে কোনো ধরনের সেবার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছে রেড ক্রিসেন্টের সদস্যরা। দর্শক একযোগে এতগুলো টিম কাজ করছে, সেই কাজ করা কিন্তু দর্শক এরপরে কিন্তু লাশগুলো খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। আমরা অনেক আত্মীয় স্বজন দেখেছি দর্শক, যারা অনেক আত্মীয় স্বজন অনেক আত্মীয় স্বজন দেখেছি যারা অনেক আত্মীয় স্বজন দর্শক আমরা একসাথে অনেক আত্মীয় স্বজন দেখেছি যে যারা কিন্তু আপনারা আপনারা জেনেছেন যে তারা এখানে এসেছে তাদের আত্মীয় স্বজনের খোঁজ করতে। দর্শক অনেকগুলো রেস্কিউ টিম একসাথে কাজ করছে, এবং সাথে সাথে পারে কিন্তু মানুষের যে ভিড় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পারে কিন্তু মানুষের প্রচুর পরিমাণ ভিড় প্রচুর। একটি শীতলক্ষা নদীর ওপরে ব্রিজ করা হচ্ছে, সেই জায়গাটিতে কিন্তু এসে এই লঞ্চটি দুর্ঘটনার শিকার হয়। দর্শক আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়েছিলাম দর্শক, তারপরে বিভিন্ন জায়গা শনাক্ত করার চেষ্টা করছি, পারাপার হওয়ার চেষ্টা করছি আমরা। এখানে কিন্তু বন্ধ করে দিয়েছে তারা। দর্শক আমরা যদি ইতিমধ্যে দর্শক আমরা জানতে পেরেছি।